কখনো কিছু বলি নাই। ঠিক আছে, তার মতো বড় বোনের মতো আমি চলাফেরা করেছি, এও কখনো কোনো সময় কিচ্ছু বলতে পারে নাই। যেন তারা ননদ ভাইয়ের বউ ভালো না খারাপ সেটা কখনো বলতে পারে নাই, কিন্তু আমার সাথে আমার ননদ দুই নাম্বারের কথা সব সময়ের জন্য। এসব জন্য দুই নাম্বারের কথা দর্শক বলি, যেন আমার যে হাজবেন্ড ছিল তার কাছে বিচার দিত, তোর বউ কাজ করে না, এটা করে না, সেটা করে না, তোর বউ সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, ব্যস্ত থাকে, কাজকর্ম করে না, এটা সেটা বলতো। ঠিক আছে, তারপরে দেখা গেছে একদিন আমার একটা আমি যখন আমার বাবার বাড়ি আসি বেড়াতে, তখন আমার একটা ভাই বউ ছিল, জাস্ত জ্বালা আর কি, সে জ্বালার কাছে বলতে যে তুই যেরকম কথা বলেছ আমার সময় মানে ছেলেদের সঙ্গে কথা বলে, তারপরে ও যা তো আমাকে বইলা দিছে, তুমি বলে এরকম ছেলেদের সঙ্গে কথা বলো। আমি বলি কেন আমি কথা বলবো, আমার হাজবেন্ড সিরিয়াস, আমি এখন কথা বলবো কেন। তারপরে দেখা গেছে এক পর্যায়ে তার সঙ্গে একদিন মানে আমার বড় ননদ যে, হ্যাঁ, উনি আর কি 3 বছর 4 বছর পরে আমার কাছে রয়েছিল, তারপরে উনি ওনার শ্বশুর বাড়িতে চলে যাব, চলে যাওয়ার পর সে বলতেছে যে মোবাইল দিয়ে যাবে কিনা। আমি বললাম কি যে না, মোবাইল লাগবো না, মোবাইল দিয়ে কি করবো। সালাম আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুমাইয়া আক্তার বলছিলাম, আমার দেশের বাড়ি বরিশাল। তো দর্শক, আমি আসছি আপনাদের এই ক্যামেরার মাঝে আমার জীবনের গল্প বলার জন্য, বাস্তব ঘটনা আমার জীবনের লাইফে। তো আমার বিয়ে হয়েছিল আগে একটা, সেখানে আমার একটা দুটা ননদ ছিল, একটা দেওর ছিল। ঠিক আছে, সেই মানে দেখা গেছে আমার দেওর ভালো ছিল, ছোট ননদ ভালো ছিল, বড় ননদ খুবই খারাপ ছিল, ননদ আর শাশুড়ি দুজনেই খারাপ ছিল। ঠিক আছে, তো ননদ খারাপ বলতেছিল দেখা গেছে যখন ধরেন আমার বাবু হয়, বাবু হওয়ার পরে তারপরে আমার বাবুকে আমার ননদ আমার কাছে দিত না, দিত না, দেখা গেছে যখন সে দিত না বলতে এইটু কামের হয় না, কাম করতে চাইতো না, তো কাজ করতে চাইতো না যখন, তখন কামি সে আমার কাছে অনেক দিন তোমাতে, আমার বাবু হওয়ার পর অনেক দিন তোমাদের রয়েছে, কখনো কিছু বলি নাই। ঠিক আছে, তার মতো বড় বোনের মতো আমি চলাফেরা করেছি, এও কখনো কোনো সময় কিচ্ছু বলতে পারে নাই। যেন তারা ননদ ভাইয়ের বউ ভালো না খারাপ সেটা কখনো বলতে পারে নাই, কিন্তু আমার সাথে আমার ননদ দুই নাম্বারের কথা সব সময়ের জন্য। এসব জন্য দুই নাম্বারের কথা দর্শক বলি, যেন আমার যে হাজবেন্ড ছিল তার কাছে বিচার দিত, তোর বউ কাজ করে না, এটা করে না, সেটা করে না, তোর বউ সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, ব্যস্ত থাকে, কাজকর্ম করে না, এটা সেটা বলতো। ঠিক আছে, তারপরে দেখা গেছে একদিন আমার একটা আমি যখন আমার বাবার বাড়ি আসি বেড়াতে, তখন আমার একটা ভাই বউ ছিল, জাস্ত জ্বালা আর কি, সে জ্বালার কাছে বলতে যে তুই যেরকম কথা বলেছ আমার সময় মানে ছেলেদের সঙ্গে কথা বলে, তারপরে ও যা তো আমাকে বইলা দিছে, তুমি বলে এরকম ছেলেদের সঙ্গে কথা বলো। আমি বলি কেন আমি কথা বলবো, আমার হাজবেন্ড সিরিয়াস, আমি এখন কথা বলবো কেন। তারপরে দেখা গেছে এক পর্যায়ে তার সঙ্গে একদিন মানে আমার বড় ননদ যে, হ্যাঁ, উনি আর কি 3 বছর 4 বছর পরে আমার কাছে রয়েছিল, তারপরে উনি ওনার শ্বশুর বাড়িতে চলে যাব, চলে যাওয়ার পর সে বলতেছে যে মোবাইল দিয়ে যাবে কিনা। আমি বললাম কি যে না, মোবাইল লাগবো না, মোবাইল দিয়ে কি করবো। ঠিক আছে, তারপরে দেখে আসে মোবাইল আমি আর রাখলাম না, আমি রাখা না, রাখার পরে সে আমার ননদ বলতেছে কেন কি হয়েছে মোবাইল রাখবি না। পরে আমি বললাম যে দেখেন মোবাইল রাখলে তো আমি বেড়াদের সাথে কথা বলবো। পরে বললো যে এ কথা বলো কেন, এই কথা কে বলছে, আমাকে আপনি মানুষের দ্বারা কইয়া বেড়ান, আমি বলে ছেলেদের সঙ্গে কথা বলি। কয়েক না আমি কথা বলি না, যাই হোক সমস্যা নাই, এক কথা দুই কথা আমার ননদের সাথে ভালো হয়েছে, তা কথা শুনে আমার হাজবেন্ড আমাকে মার। ঠিক আছে, মারধর করার পরে তারপরে মানে আমি বলছি, তারপরে সে মারছে, মারা দেওয়ার পর তাদেরকে বিদায় দেওয়া আইয়া তারপর আমাকে বলতেছে কি হয়েছে বলো তো, তুমি সে বাড়িতে যাইতেছে আর তুমি কথা বলতেছো। পরে আমি বললাম শোনো, সে যখন আমার কাছে রয়েছে, ঠিক আছে, আমি কখনো তাকে বলি নাই কোনো সময় আপু এক চাল দেওয়া চোলার উপর দেন, সে সব সময় আমার ছেলেকে রাখতেই করতো, আবার কোনো কাজকর্ম করতো না। ঠিক আছে, তার
তাদের সুযোগের জন্য আমি সবকিছু করি, তাদের ভালোর জন্য। সেই ভালো জিনিসটা যদি তারা না বোঝে, ঠিক আছে, তাহলে আমি ই করবো কেন? আমি সব রান্না বান্না সবকিছু করি, আবার আমার ছেলেরা আমার কাছে দিতে চায় না কিছু না। আবার তুমি এদিকে বাজারে থেকে আসলে পর তোমার সাথে আমার সাথে গ্যাঞ্জাম বানাই দিতে আমার বড় ননদে, ঠিক আছে, এরকম করব কেন? তাই এখন দেখা যাচ্ছে আমি যদি কোনো অন্যায় ভুল ত্রুটি করে থাকি, সে হলো বড় ননদ, ঠিক আছে, সে তো বলতে পারতো, বলতে পারে যে দেখ এমনে না এমনে, ঠিক আছে, সে তো আমাকে বলতে পারতো, কিন্তু এটা হে বলে না, না বললে তোমার সঙ্গে ঝগড়া কাজ আমার সঙ্গে আরো বাজার দেয় কেন, কি দোষ করেছি এরকম তার সঙ্গে? তারপরে দেখা গেছে সে বলতেছে যে সমস্যা নাই, এরা যা মন চায় তা বলুক, সমস্যা নাই, তুমি তোমার মতো থাকো। তারপরে দেখা যাচ্ছে ওই দাদা শ্বশুর বাড়ি তো বুঝে নিত, শ্বশুর বাড়ির সঙ্গে কথা বললো দোষ, না বললো দোষ, না বললে আবার বলবো কি ওই যে বউ এলো হিংসুটা, বউ ভালা না, ঠিক আছে, বউ কারোর সঙ্গে কথা বল না এরকম। তো আমি তো ওরকম ধরনের মেয়ে না, আমি চাই সবার সঙ্গে হাসি খুশি গত ভাবে থাকার জন্য। দর্শক আমার কাছে খুবই ভালো লাগে হাসি খুশি থাকার জন্য। তো দেখা গেছে এক পর্যায়ে আমার ছেলেটা আবার যখন আস্তে আস্তে বড় হয়, তখন আমার ছেলে আমার শাশুড়ি, যে শাশুড়ি রাখতো, রাখার পরে আমার বড় ননদও দেখা গেছে বুদ্ধি শুদ্ধি দিয়ে রাইখা দিত। তারপর আমার ছেলে আমার কাছে আসতে চাইতো না, রাখতে চাইতো না, মানে কিসের জন্য রাখতে চাইতো না তাও আমি জানি না, ঠিক আছে। তারপরে দর্শক দেখা গেছে ওরা যেভাবে হোক আমার কাছে আমি রাখার চেষ্টা করি, কিন্তু আমি রাখতে পারি, ঠিক আছে, রাখতে পারি না আমার ছেলেকে। না রাখার পরে দেখা গেছে ও আর দাদির কাছে যাবো, আমি বলি ঠিক আছে তা যাও, সমস্যা নেই, যাও, সমস্যা নেই, তা তুমি ভালো থাকো। পরে ও আর চাইতো দাদির কাছে যাওয়ার পরে ও আর ফিরে আসতে চাইতো না। তারপরে দেখা গেছে এরকম কথা বলতে, মানে আমি তো চাই আমার ছেলেটাকে আমার কাছে রাখবো, কিন্তু আমার শাশুড়ি দিত না আর ননদের দুই মিল্লা দিত না, ঠিক আছে, না দেওয়ার কারণে তারপরে আমার শাশুড়ি আর ননদ কে বলতাম যে না আমার ছেলে আমার কাছে এরকমটা হয় কিনা, ঠিক আছে, আপনারা যদি রাখতে মন চান আপনারা রাইখা দেন, কোনো সমস্যা নেই, আমার ছেলেরও তো আমার পড়ালেখা করা লাগবে, মানুষ করা লাগবে। পরে এরা বলতো কি আমি কি আমরা কি বলছি যে তোর ছেলেকে রেখে দেবো, তাহলে আমার কাছে যাইতে দেন না, একটু আসতে দেন না, আমি যে ওর মা, আমার তো মন চাই যে আমার ছেলেটারে রাখার জন্য, সেটা তো আরো হয় না, ঠিক আছে। তারপরে দেখি সেরকম কত কত, তারপরে কি করলাম যে ছেলে একদিন তোর দাদি কাছ থেকে পলাইয়া নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমার হাজবেন্ডের সাথে আমার খবরা কাজ্যা বাজে, এরকম কাজ্যা বাজার পর তারপরে দেখা গেছে ওখান থেকে আসার পর ও আমার সাথে অনেক গ্যাঞ্জাম করে করে তারপরে আমার বাড়িতে আসছিল। আসার পরে আমি আমার বলছিলাম কান্না দিতে পারো তাহলে আমার তোমার কাছে থাকবো না, থাকবো, ঠিক আছে। তারপরে আমার ছেলেকে আর আন্না দিল না, ওর কাছে আর যাওয়া হলো না। আর আমার সেই যে বড় অনুরোধ আছে উনি ভাইকে বুদ্ধি দিত, সুবুদ্ধি দিত, যাতে আমাকে মায়ের দূর অত্যাচার করে। তারপরে তো দেখা গেছে আমাদের ডিফোর্স হয়ে গেল, হওয়ার পরে ও এখন ওর মতে আছে, আমি আমার মতে। দর্শক আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব